হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা, আছে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে সকালে না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, উঠে দেখি মায়ের সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আসলে কি হয়েছে বলো তো, মেয়েটার লেগেছে সর্দি, আর এমনই সর্দি লেগেছে নাক দিয়ে কিছুতেই নিঃশ্বাস নিতে পারছে না। তো রাতে ও 3-4 বার উঠেছে কান্না করে করে, ওর ঘুম হয়নি জন্য আমারও ঘুম হয়নি, আর নাকের ড্রপটা না শেষ হয়ে গেছে, হাজবেন্ড এলে ওকে আনতে বলতে হবে। তো যাই হোক, উঠে দেখি মায়ের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, এমনকি চাটা করাও হয়ে গেছে। আমি উঠে শুধু বাসন মেজে নিলাম, বাসন টাসন মেজে মুখ টুক ধুয়ে এসে বসলাম। আর মাথাটা প্রচণ্ড ধরেছে, যেহেতু রাতে ঘুম হয়নি তো সেই জন্য চা খেয়ে নেবো আর লাল চাই খাবো। দুধ চা খেলে না হাজবেন্ড খুব প্রচণ্ড বকা দেয়, এবার দুধ চায়ে গ্যাস হয়, আর তোমার তো মাঝে মধ্যে মানে আমার মাঝে মধ্যে গ্যাস হয়, তো সেই জন্য লাল চাই খেয়ে নিই। তাও তো ডেলি খাই না, মাঝের মধ্যে আজকে মাথাটা ধরেছে জন্য খাচ্ছি। আর খাচ্ছি চায়ের সঙ্গে ঠেকুয়া, এটাই লাস্ট পিস, এরপর আর ঠেকুয়া নেই। আসলে ওই বন্ধুটা না অনেকগুলোই ঠেকুয়া দিয়েছিল, তার মধ্যে আমার দুই ননদের বাড়িতে দিয়েছে আর কিছু অনেকগুলো আমাদের বাড়িতে ছিল, তার মধ্যে একটা শুধু হাজবেন্ড খেয়েছে, আর শাশুড়িমা আর শ্বশুরমশাই শক্তের জন্য চিবোতেই পারেনি, তো সব আমি খেয়ে নিয়েছি, এটাই লাস্ট। তো এটা খেলে আর নেই। আর এদিকে একটা বিড়াল সকাল থেকে আমার পেছন পেছন ঘুরছে, ওর মনে হয় খিদে পেয়েছে, তো ওকে একটু মুড়ি দিয়ে দিলাম। আর এদিকে হাজবেন্ডকে ফোন করেছিলাম, ও বলল ওর বাড়ি ঢুকতে ঢুকতে 9:30 বেজে যাবে, বললো যে সকাল সকাল রান্নাবান্না করে নাও, আমার তো দুদিন ঘুম হয়নি, মানে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমাবে। তো যাই হোক, আমি এখন দোকানটা ঝেড়ে টেরে নিয়ে ধূপবাতি দেখিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর মেয়েটাই যে ভোরবেলা ঘুমোচ্ছে, তো এখনও ঘুমোচ্ছে, ডাকবো না কারণ ওর রাতে ঘুম হয়নি না। আর সর্দি লাগলে ওর চোখ মুখ নাক একদম ছলছল করে জলে, দেখেই কেমন যেন লাগে। তো ওষুধ ছিল আগের, ওটাই রাতে খেয়েছি, কিন্তু নাকের ড্রপটা শেষ হয়ে গেছে, তো ওটা আনতে বলতে হবে হাজবেন্ড এলে, নয়তো অসুবিধা হয়ে যাবে। তুই যে দেখো, সারাদিন মানে সারা রাত জেগে থাকার পর ভোরের দিকে একটু ঘুমিয়েছে, এখন একদম গভীর ঘুমে আছে, তো আর ডাকবো না, ভাবছি ও ওঠার আগে আগে কালকের মতো সমস্ত রান্নাবান্না সেরে নেবো। তো এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি আমি, এমনকি আমার ভাত হয়েও গেছে, ভাতের উত্তোলনই চলে এসেছে, আর এদিকে সমস্ত সবজি টবজিগুলোও কাটা হয়ে গেছে। আজকে রান্না করবো এই যে দেখো, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর করব আলু দিয়ে মাছের ঝোল। আর মাছটার আনাই ছিল, ফ্রিজে রাখা ছিল, এই যে বের করে নিয়েছি, তো ভাতটা নামিয়ে নিয়ে এগুলো ফটাফট রান্না করে নেব। 9:30 বেজে গেছে আর হাজবেন্ড এই মাত্র বাড়িতে এলো, আর মেয়ে উঠে পড়েছে, মেয়ে প্রায় আধা ঘন্টা আগে উঠে পড়েছে। তো উঠে না খুব কান্না করছিল, মনে হয় শরীরটা খুব খারাপ লাগছিল, তো মুখ টুক ধুয়ে দিয়ে খাইয়ে দিয়ে ওই যে টিভিটা চালু করে দিয়ে শুয়ে রেখেছিলাম। তো ওর বাবা এলো, আর চোখ মানে নাক দিয়ে এতই জল পড়ছে না, মুছে মুছে মনে হয় ওর নাকটাই ব্যথা হয়ে গেছে, তো ওষুধ না আনলে হবে না। সর্দির ওষুধ ছিল একটুখানি, রাতে খাইয়ে দিয়েছি। তো মেয়ের নজর টিভির দিকে, টিভি যতক্ষণ চলবে অন্য কোনো দিকে নজর থাকবে না, তো ভাবলাম টিভিটা মানে বন্ধ করে দিই। টিভিটা বন্ধ করে দিলে কি বলো তো, ওর বাবার সঙ্গে মানে খেলবে, কারণ ওর বাবা দুদিন পর এলো, ওর বাবা তো এসেই মেয়েকে নিয়ে একদম কি বলবো। তো যাই হোক, এদিকে হাজবেন্ড কোথাও থেকে এলে আমার মানে প্রধান কাজ হচ্ছে ব্যাগ সার্চ করা, যে ও কী এনেছে, কার জন্য কী এনেছে, বিশেষ করে আমার জন্য কী এনেছে, তো সেটা দেখার জন্য আমি ব্যাগটা খুলছি। তো হাজবেন্ড বললো রেখে দাও, একটু পরে আমি তোমাকে দিচ্ছি। কালকে সারা রাত ঘুমোতেই পারেনি, 2-3 বার করে উঠছে। একটা বাচ্চা বাড়িতে খেয়ে গেছি, সর্দি লাগাইছে, বাবাকে উমা দাও, উমা দাও বাবাকে, উমা দাও আমাকে, গালে দাও গালে, প্যান্ট গুলো দেখে মনে হলো মেয়ের ছোট হবে, কিন্তু পরে দিয়েছে দেখো একদম টাই টাই। সেই জামা তো
এই যে দেখো এই কুর্তিটা আমার জন্য এনেছে, বেশ ভালোই হয়েছে বাড়িতে পরার জন্য। আর কি বলতো, কলকাতা না জিনিসের দাম অনেকটা কম, তো ওখানে গেলে ও কিছু না কিছু আমার মেয়ের জন্য নিয়ে আসে। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে দেখা করছি অনেকটা পর, এখন প্রায় 10:30 মতো বাজে। তো মেয়ের জন্য খাবার করছি, কারণ সকালে ওকে যে বনমিজাটা খাইয়েছিলাম না, ওটা ও একদমই খায়নি, দু একবার মুখে দিয়ে আর কিছুতেই খাওয়াতে পারলাম না। আসলে সর্দির জন্য হয়তো আর মুখে রুচিটা নেই না কি জানি না। তো ভাবলাম ভাত খাওয়াতেও অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আমার রান্নাবান্না এখনও কমপ্লিটই করতে পারলাম না। তো একটা ডিম পাউরুটি করে দিই, এটা খেতে না মেয়ে বেশ ভালোবাসে। তো একটা বড় সাইজের পাউরুটি নিয়েছি, আশা করি এটা খেয়ে পেট মানে জল খেয়ে নিলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, তারপর না হয় আস্তে ধীরে ওকে ভাত খেয়ে দেবো। আর ভাতও খেতে চাইবে কিনা জানি না, কারণ সর্দির জন্য মুখটা একদমই ইয়ে হয়ে গেছে, কিছুই খেতে চাচ্ছে না। তো এটা এই আশাতেই করে দিলাম যে মেয়ে এটা পছন্দ করে, আশা করি খাবে। আর ওইদিকে হাজবেন্ড গেছে হচ্ছে স্নান করতে, ও এলে ওকেও খেতে দিয়ে দেবো। আসলে দু রাত ওর ঘুম হয়নি, বুঝতেই পারছো ট্রেনে কি আর ঘুম হয় বলো বাড়ির মতো। তো খাওয়া দাওয়া করে হয়তো একটু শোবে, তারপর মনে হয় দুপুরে একবারে মানে একবারে দুপুরে যাবে, তারপর হয়তো আর আসবে না, মানে দুপুরে দোকানে যাবে তারপর আর আসবে না, এটাই মনে হচ্ছে। তো যাই হোক, মেয়েকে এই যে করে খাইয়ে মানে খেতে দিলাম ছোটো ছোটো পিস করে, দেখি মেয়ে কী করে। আর এই যে খাচ্ছে দেখে মানে কী বলবো, অনেকটা ভালো লাগছে, মেয়ে নিজের হাতে খাচ্ছে। ও যেটা জিনিস ভালো লাগে না ওকে মানে বলতে হয় না, ও নিজে নিজেই খেয়ে নেয়। আর এদিকে হাজবেন্ডকে ডাল আর ডিমের অমলেট করে খেতে দিয়েছি, ও খেয়ে দিয়ে হয়তো শুয়ে পড়বে। তো আমি বাকি রান্নাগুলো সেরে ফেলি, তো আমার রান্না কমপ্লিট। এই যে দেখো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘণ্ট করেছি, আর না এই শীতে বেশ ভালো লাগে কিন্তু বাঁধাকপি ঘণ্ট মাছের মাথা দিয়ে, আর করেছি মাছের ঝোল আলু দিয়ে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে চলে এলাম ঘরে, ঘর মোছামুছি করতে। আর এদিকে হাজবেন্ড শুয়ে আছে, ও হয়তো একটু পরেই বেরিয়ে যাবে, কারণ দোকান থেকে ফোন করছি, ওর যাওয়ার কথা ছিল একটু দেরি করে, কিন্তু ফোনের উপর ফোন আসছে কাস্টমার এসেছে নাকি, তো সেই জন্য তাড়াহুড়ো করে চলে যাবে। তো বন্ধুরা, স্নান পূজা করে তোমাদের সামনে এলাম, আর শীতের নাইটিগুলো বের করে নিলাম, কারণ হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো হাতালা নাইটিগুলো সব ছিল আগেরই, ওগুলো বের করে নিলাম। আর এই যে মেয়ে এখানে, এখন মনে হয় শরীরটা একটু ভালো লাগছে, খেলছে, সকাল থেকে তো কেমনই যেন করছিল। তো মেয়েকে ভাত খাইয়ে দেবো, কারণ সকালে ওই ডিম পাউরুটি খাওয়ানোর পর না ও আর ভাত খায়নি, তো এখন একটু খাইয়ে দেবো। আর হাজবেন্ডটা হয়তো আসতে দেরি করবে, কারণ অনেকটা বেলা করে গেছে, সেরকম হলে নাও আসতে পারে, তো ফোন করে দেবো, অসুবিধা নেই, ও না এলে আমি একাই খেয়ে নেবো। আর ওই আদিবাসী তেলটা দিয়ে না সত্যি চুল ওঠা আমার অনেকটা কমে গেছে, দুদিন মাত্র দিয়েছি, তাই একদম মানে আগে হাত দিলে চুল উঠতো, এখন চুল ফুল উঠছে না। তো দেখে বেশ হ্যাপি, ভালো লাগছে, হাজবেন্ডেরও চুল ওঠা কমে গেছে, আমারও চুল ওঠা কমে গেছে, শুধু এখন নতুন চুল যদি গজায় তাহলে তো বেশ ভালোই হয়, এই জায়গাগুলো একদম ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এখন মেয়েকে খাইয়ে নেবো। আজকে ব্লগটি এখানে শেষ করছি, আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানো কেমন হচ্ছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে মতো বাই বাই, সবাই খুব ভালো থাকো।